কমলাক্ষ দে পুরকায়স্থ। পরিচয় কংগ্রেস দলের বিধায়ক, কিন্তু এইজন কমলাক্ষ দে পুরকায়স্থই মুকলি সমর্থন দিছিল বিজেপি সরকারলৈ। সময় আছিল অসম বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভার ভিতরে বাহিরে বিজেপি আর সরকারের বিরুদ্ধে একালত সরব হয়ে পড়া কমলাক্ষয় অকস্মাতে লওয়া এই স্থিতিত সকল আচরিত হয়ে পড়েছিল। কমলাক্ষ দে পুরকায়স্থই ঘোষণা করেছিল বিজেপিত যোগদান করব, কিন্তু সময় বাগরি গল, বিজেপিত যোগদান নকরিলে। কিন্তু এনে সময়তো বিজেপির এজন দলীয় কর্মীর দরে আচরণ কমলাক্ষ দে পুরকায়স্থর। বিজেপির দলীয় কার্যালয়ত উপস্থিত হওয়ার পর আরম্ভ করে মুখ্যমন্ত্রীর লগত উড়িষ্যা সরকারের শপথ গ্রহণ পর্যন্ত কমলাক্ষয় সঙ্গ দিছে। কিন্তু প্রশ্নটা হল কমলাক্ষয় কেতিয়া যোগদান করিব বিজেপিত। এই প্রশ্নের সম্মুখীন হয়েছিল কমলাক্ষ দে পুরকায়স্থ সাংবাদিকর। সাংবাদিকর প্রশ্নের উত্তরত কলে কংগ্রেসের যদি সাহস আছে বরখাস্ত করক। মই যদি বিজেপি করছো, মই যদি বিগত নির্বাচনে করিমগঞ্জত বিজেপি জিকার কারণে মই সহায় করছো, মোর এগেইনস্ট যদি প্রুফ আছে তাহলে মোক এক্সপেল্ট করে দিব লাগে আর কেউ নকরে। আর কংগ্রেস দল ইমান হিহতে কই থাকে যে ইমান গণতান্ত্রিক দল, ইমান ডাঙর দল, এই ডাঙর দল থাকুতে এক্সপেল্ট করার একটা সাহস নাই নাকি? কিন্তু প্রশ্ন উঠে কমলাক্ষর সাহস নাই নাকি পদত্যাগ করবল? এই প্রশ্নের উত্তরত তেও কলে সাহস আছে, কিন্তু বিজেপিত যোগদানের দিন তারিখ তেও দিব নোৱাৰে। বিজেপি জয়েন করাটো হয় নিশ্চিত, আমি জয়েন করিম বাৰু, কিন্তু জয়েন করে মই আজি তো কব নোৱাৰি যে কালি মই জয়েন করিম বাৰু, কিন্তু জয়েন করিম হচ্ছে কথা। কিন্তু তার আগতে নিশ্চয়ই আমার দিনক্ষণ তারিখ বা আমার হেরিয়া এটা আছে, সনাতন সভ্যতার আমার দিন তারিখ এইবিল হেরিয়া থাকে, নিশ্চয়ই এইবিল চাই মিলি আপনাদের ডিউ কোর্সত মই জানাই দিম বাৰু। অবশেষত সাংবাদিকর বারম্বার প্রশ্নত কমলাক্ষ দে পুরকায়স্থই কলে উপনির্বাচনের পূর্বেই বিজেপিত যোগ দিব। উপনির্বাচন আগতে জয়েন করিম বাৰু, কেউ নকরিম বাৰু? এতিয়া কালি হব পারে, দশ দিন পিছতে হব পারে, বিশ দিন পিছতে হব পারে, হব পারে বা পরিহকে হব পারে, জয়েন তো হব, কিন্তু কোন দিন হব মই আজি এটি করবার নাই। কিন্তু প্রশ্নটা হল কমলাক্ষ দে পুরকায়স্থই উপনির্বাচন খেলিবলৈ কিয় সাহস করা নাই? কারণটো হল তেওঁৰ বিধানসভা সমষ্টিত এইবার লোকসভা নির্বাচনত ফলাফল বৰ ভাল নহল। তাতে সমষ্টিটোত আছে 20,000-ৰো অধিক সংখ্যালঘু ভোটার। এনে অবস্থাত বিজেপির পৰা নির্বাচন খেলিলেও কঠোর প্রত্যাহ্বানের সম্মুখীন হব লাগিব, আর সেইবাবে বারে বারে তেওঁ কংগ্রেসক প্রত্যাহ্বান জানাই আছে বরখাস্ত করবলৈ। কংগ্রেসে বরখাস্ত করিলে তেওঁৰ বিধায়ক পদ অক্ষুণ্ণ থাকিব, এই কথাই কৈছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই। বহিষ্কার করলে তেখেতৰ সদস্য পদটো খারিজ নহব, তেখেত কিছু বুদ্ধিহকর একটা ভাব ধরেছে বোধ করো। যদি আমি নিজের ফালের পর বহিষ্কার করে দিও তেতিয়াহলে তেখেতে বিধানসভার সদস্য হয়ে থাকিব, বাকি কিজনের এই বুদ্ধি হওয়া নাই, তেখেতৰ অলপ বোধ করো বুদ্ধি এটা ওলাইছে, সেই গতিকে আমি বহিষ্কার করা নাই। এটা লক্ষণীয় বিষয়টি হল কমলাক্ষ দে পুরকায়স্থই কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগ দি বিধায়ক পদ এড়িব পারিবনে? উপনির্বাচনের মুখামুখি হবলৈ সাহস আছে নে নাই কমলাক্ষ দে পুরকায়স্থর? ব্যুরো রিপোর্ট, DY 365।